বিশ্বকাপ 2023-এ কোন দলের কটি ম্যাচ জিততে হবে যারা সেমিফাইনালে উঠতে চায়, তো অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এছাড়াও আগে আপনাদের পয়েন্ট টেবিলটাকেও জানিয়ে দেই যে প্রথম স্থানে ভারত আছে, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড আছে 8 পয়েন্ট নিয়ে, তৃতীয় স্থানে সাউথ আফ্রিকা 6 পয়েন্ট, এবং তারপরে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পর্যন্ত সবারই 4 পয়েন্ট, এবং বাংলাদেশ আছে 7 নম্বরে। এখান থেকে কি ভাই ভারতের আর দুটো ম্যাচ জিততে হবে 4টা ম্যাচের মধ্যে, ঠিক ঠিক নিউজিল্যান্ডেরও কিন্তু আর 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিততে হবে, আর সাউথ আফ্রিকার 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিততে হবে, অস্ট্রেলিয়ারও কিন্তু 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিততে হবে, যারা তাদের কোনো মানে এই মানে একটা দলে 7টি ম্যাচ করে জিতলে কোনো রান রেটের কোনো ব্যাপারই থাকবে না, এই জন্যে জানালাম। এবং 6টা ম্যাচেও কিন্তু কোয়ালিফায়ার করা যায়, তার জন্য দরকার রান রেট, যেখানে আফগানিস্তান এবং পাকিস্তানের পয়েন্ট একই থাকলেও আফগানিস্তান 6, পাকিস্তান 5 রান রেট, 5টা ম্যাচ খেলে দুজনেরই 4 পয়েন্ট। আমার আফগানিস্তান এবং পাকিস্তানের আর 4টি করে ম্যাচ আছে, 4টি ম্যাচের মধ্যে যদি 4টি ম্যাচে জিতে যায় আফগানিস্তান কিংবা পাকিস্তান, সেখানে রান রেটে তারা সেমিফাইনালে উঠতে পারে। বাংলাদেশের কাছেও কিন্তু একটা সুযোগ থাকবে, 5টি ম্যাচ বাকি, 5টি ম্যাচও কিন্তু জিততে হবে অবশ্যই। নেদারল্যান্ডেরও সেম, 4 ম্যাচে 2 পয়েন্ট, বাংলাদেশের 4 ম্যাচে 2 পয়েন্ট রান রেটের জন্যে, কিন্তু 5টা ম্যাচ 5টা জিততে হবে। শুধু ভাই বাংলাদেশ নেদারল্যান্ড না, শ্রীলঙ্কার ইংল্যান্ডেরও একই ব্যাপার। ইংল্যান্ড শ্রীলঙ্কা নেদারল্যান্ড এবং বাংলাদেশ যদি ভাই 5 ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জিতে যায় এবং অবশ্যই রান রেটে ঠিকঠাক থাকবে, তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু সেমিফাইনালে ওঠার সুযোগ থাকছে। এবার অবশ্যই আপনাদের কাছে ছেড়ে দিলাম যে কোন 4টি দল এবছর ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে পারবে, নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিও বা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টও অবশ্যই করবেন যে এই 4টি দল সেমিফাইনালে উঠতে পারবেন, এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, বন্ধুদের মতামত তো জানা উচিত, অর্থাৎ পুরো মানে ভারতবাসী বা আমার সাবস্ক্রাইবারদের মতামত জানা উচিত, ওদের 4টে দল কোন 4টে দল সেমিফাইনালে উঠবে।